ককতৈশালাও বুবাগ্রাখর আগলিনি গীতাঞ্জলি রেস্ট হাউস রেঞ্জার এসোসিয়েশন নিপাক্তৈ ফোর্থ এনুয়েল কনফারেন্স খাইজাকা অশালনি ফোর্থ এনুয়েল কনফারেন্স নারওয়া ইংলিশ মানজাকা হাস্তিনি বলং মন্ত্রী উন্মেশ দেবরমা মানজাকা IFS আর কে সামাল অল ইন্ডিয়া ফরেস্ট অফিসার ফেডারেশন রাংতি তুলনায় সুন্দর সিন্ধু ত্রিপুরা ফরেস্ট রেঞ্জার এসোসিয়েশন কাশকু সুমন ভৌমিক GS জগৎ বাহাদুর দেবরমান খবৈ কুমারী আদর পান্ডা পাইমান ইয়াগল অশালনি রেঞ্জার এসোসিয়েশন ফোর্থ এনুয়েল কনফারেন্স তৈনে কক্লাম সাইখানা রেখা মন্ত্রী উন্মেশ দেবরমা আনন্দিত যে প্রথমবার এই ধরনের একটা সম্মেলনে রেঞ্জার্স অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সম্মেলনটা হচ্ছে এখানে খুব চেষ্টা করে আসতে পারলাম। আজকে প্রথমবার ফ্র্যাকচার হওয়ার পর আজকেই বেরিয়ে এলাম এবং এই অ্যাসোসিয়েশনের কয়েকটি কথা বলবো আজকে, যে মন রক্ষা করা এবং আমাদের যে দায়িত্ব রেঞ্জ অফিসারদের দায়িত্ব, সেই দায়িত্ব যেন ওনারা ভালোভাবে পালন করতে পারেন। অ্যাজ এ মিনিস্টার আমি ওনাদের উৎসাহ দেওয়ার জন্য এবং বনজ সম্পদ রক্ষার যে গুরু দায়িত্ব আমাদের কাছে আছে এই গুরুত্বটা তাদের বোঝানোর জন্য বলবো না। আমার নিজস্ব যে কতগুলি পয়েন্ট সেই পয়েন্ট ওনাদের সামনে তুলে ধরব যাতে করে ওনারা উৎসাহিত হন এবং ত্রিপুরার বনজ সম্পদকে যেন আমরা আরও ভালোভাবে রক্ষা করতে পারি সেই দিকে যেন ওনারা এগিয়ে যান, তার লক্ষ্যে কিন্তু এই সম্মেলনে আজকে আমি এসেছি। ত্রিপুরা ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশন ত্রিপুরা, আমরা আজ এই বছর আমাদের ফোর্থ অ্যানুয়াল কনফারেন্স আমরা আয়োজন করছি 2024-এ। তো আমাদের অ্যাসোসিয়েশনের প্রত্যেক বছরই হয়, কিন্তু লাস্ট দু বছর আমরা করতে পারি না বিকজ অফ করোনা এবং কিছু কিছু কারণে আমরা কনফারেন্সগুলো করতে পারি না। সো আমরা আফটার টু ইয়ার্স আমরা আমাদের ফোর্থ অ্যানুয়াল কনফারেন্স আয়োজন করছি আজকে এই গীতাঞ্জলি নেক্সট হাউস। এখান থেকে কি কোনো কমিটি বা কিছু কি গঠন করবে? বর্তমানে এখন আমি আছি অ্যাজ এ প্রেসিডেন্ট ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশন ত্রিপুরার, আমার জেনারেল সেক্রেটারি আছেন জগৎ বাহাদুর দেবরমা আর আমাদের ট্রেজারার আছেন। তো আজকে আমাদের এই কনফারেন্সে আমাদের নতুন কমিটি ফর্মেশন হইব, যেটা আমাদের অ্যাসোসিয়েশনের যে রুল, আমরা আজকে আমাদের বিভিন্ন ডিমান্ডসগুলো বিভিন্ন দাবিগুলো আমরা আমাদের মিনিস্টার সাহেব এবং আমাদের দপ্তরের যে অধিকর্তা আছেন তাদের কাছে আমরা প্রেজেন্ট করব। তো তারপর আমাদের যে কর্মসূচি অনুসারে আমাদের নতুন কমিটি ফর্মেশন হবে। কী কী রয়েছে আপনাদের ডিমান্ডের মধ্যে রাজ্য সরকার? আমাদের ডিমান্ড যেগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে ভারতবর্ষে প্রতিটা রাজ্যে ফরেস্ট রেঞ্জাররা হচ্ছে গ্রুপ বি গ্যাজেটেড অথবা গ্রুপ এ গ্যাজেটেড পোস্টে কর্মরত হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ত্রিপুরাতে এখনও গ্রুপ সি নন গ্যাজেটেড হয়ে আছে। তো আমাদের মুখ্য দাবি হচ্ছে আমাদেরকে গ্রুপ বি গ্যাজেটেড অতিসত্বর করার জন্য, আর আমাদের পে স্ট্রাকচার নিয়েও আমাদের একটা ডিমান্ড রয়েছে, আমাদের গ্রেড পে বাড়ানোর জন্য যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন আছে সেইভাবে যেন আমাদেরকে গ্রেড পে দেওয়া হয়। প্লাস আমাদের কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন ঝুঁকি নিয়ে কাজ করি জঙ্গলে বনে, সেখানে আমাদেরকে ভেহিকেল ফেসিলিটি দেওয়া হয় না। আজকে বহুদিন ধরে আমরা সেই ডিমান্ড রাখছি গভর্নমেন্টের কাছে, দপ্তরের কাছে, হয়তো দপ্তরের থেকে এখনও সেই সারা পাওয়া যায়নি, কিন্তু আমরা একটা প্রতিশ্রুতি, ছোটো মোটো একটা প্রতিশ্রুতি পেয়েছি আমাদের মাননীয় মন্ত্রী আসার পর এবং আমাদের যে এখন যিনি অধিকর্তা রয়েছেন ওনাদের থেকে আমরা একটা প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু সেটা এখনও বাস্তবায়িত হয়নি। তো এটাও আমাদের একটা দাবির মধ্যে আছে। কয় দফা দাবি নিয়ে আজকের এই আমাদের তিন দফা দাবি, আমাদের মুখ্য দাবি তিনটে দাবি নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। আপনার পরিচয়টা? আমার নাম সুমন ভৌমিক, আমি বর্তমানে প্রেসিডেন্ট ত্রিপুরা ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশন ত্রিপুরা। জুদা জুদা বেমার মাঝেগৈ হামি মায়া অঙ্গি তংখা হাইদা তাওয়া নাসিদি কাহাম কাহাম শাক নানিরক বাই নাইকল যাক তৈ দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানাও নৃং সাহন কাহাম শাক দুক মাংদুক নাইজাদি মানো নাইজাদি বুতঙ্গ মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার অর খুঞ্জু বুকুং তৈ ততরানি বেমুক নানা কৃং তঙ্গ MS ENT স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বুতঙ্গ এবস্ট্রেকট্রিশিয়ান এন্ড গাইনকোলজিস্ট চেস্ট মেডিসিন জেনারেল সার্জন
চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেডো সেক্রেটারিস আকসং ডক্টর সাকনাইমা কারী ও ক্লিনিক কতাল জোড়ানী কতাল মেশিন রকাই সাক নাজাগী তঙ্গ তে টেস্ট রকব খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ইসিজি হোল্টার ইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি পিএফটি আকর হাইকে আসক্তা লেরসেদি ফাইদি মহানম মেডিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 চিকিৎসা ককদোক নম্বর 8575827871